হ্যালো ভিওয়ার্স সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের আজকের টিপসে আজ আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমাদের আজকের ভিডিওর বিষয় কিভাবে আপনি খুব দ্রুত অ্যালার্জি দূর করতে পারবেন বন্ধুরা এটি সচরাচর সবারই হয়ে থাকে বেশিরভাগ মেয়েদের এটি হয়ে থাকে কারণ তারা মেক করে তারপর দেখা যায় যে তাদের মুখে গুটিগুটি এবং ছোট ছোটো অ্যালার্জি দেখা দেয় এবং খুবই চুলকায় বন্ধুরা এটি অনেক সময়ও খাবারের কারণে হয়ে থাকে যেমন চিংড়ি মাছ ইলিশ মাছ গরুর মাংস এগুলো খাওয়ার ফলে অ্যালার্জিগুলো ত্বকের মধ্যে দেখা দেয় এবং চুলকায় তো বন্ধুরা এই চর্মরোগটি কিভাবে দ্রুত দূর করা যায় তা আমি আজ আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক রাতের ব্যবহারেই আপনাদের ত্বকের অ্যালার্জি দূর হয়ে যাবে বন্ধুরা চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক বন্ধুরা আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ধরে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পেয়ারার পাতা তো বন্ধুরা আপনারা ঠিক এরকম পেয়ারার পাতা সংগ্রহ করে নেবেন পেয়ারা পাতার কচি পাতাগুলো সংগ্রহ করে নেবেন এইটি দেখতে পাচ্ছেন এখানে এগুলো হচ্ছে কচি পাতা ঠিক এইরকম পাতাই আপনারা সংগ্রহ করে নেবেন তো দর্শক আপনারা অবশ্যই কচি পাতাগুলো সংগ্রহ করে নিয়ে নেবেন আপনারা পেয়ারার কচি পাতাগুলো সংগ্রহ করে নেবেন এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তো দর্শক তারপর আপনারা করবেন কি এই কচি পাতাগুলো আপনারা ব্লেন্ডারে অথবা পাটায় পেস্ট করে নেবেন তো দর্শক ভালোভাবে পেস্ট করে নেওয়ার পর আপনারা এটি আপনাদের ত্বকে লাগিয়ে রাখবেন আপনাদের মুখের বা ত্বকের যেখানে ছোটো ছোটো অ্যালার্জি রয়েছে ঠিক সেখানে আপনারা এই পাতাটির পেস্ট লাগিয়ে রাখবেন আপনাদের যেখানে অ্যালার্জি রোগ রয়েছে সেখানে লাগানোর লাগানোর পরে অন্তত মিনিট মিনিট আপনারা রেখে দিন মাত্র পরেই আপনি দেখতে পারবেন যে ম্যাজিকের মতো আপনাদের চুলকানি বন্ধ হয়ে গেছে এবং মুখের এবং ত্বকের ছোট ছোট গুটিগুলো আস্তে আস্তে নির্মূল হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনাদের যখনই সমস্যা হবে বা চুলকানি শুরু হবে তখনই আপনারা এই কাজটি করতে পারেন এটি একবারে ব্যবহারে যদি আপনাদের কিছু না হয় তাহলে এটি আপনারা দুইবার ব্যবহার করবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দর্শক আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ